অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আবার শুরু করছি। তো তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বালুরঘাট থেকে আমরা হাওড়ার ট্রেনে উঠেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে রাত্রিবেলা, আর দেখো তোমাদের দাদা তাতান আমি মা সবাই খেতে বসেছি। তো বাড়ি থেকে আমরা সেরকমভাবে খাওয়া দাওয়া করে বের হইনি, হালকা পাতলা খাবারই খেয়েছিলাম, আর রাতের ডিনারটা আমরা ব্যাগে করে নিয়েছিলাম, তো সেইটা এখন খাওয়া দাওয়া করছি। মাসি আমাদেরকে রাতের খাবারটা বানিয়ে দিয়েছিল, লুচি, তারপরে রুটি, সবজি, আর অনেক কিছুই ছিল। তো দেখো এখন মা, আমি, তোমাদের দাদা, তারপরে ভাই, আমরা সবাই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো এই প্রথম আমি এরকম লং জার্নি করছি। তো বন্ধুরা ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা সঙ্গে থাকো আর লাস্ট অবধি ফুল ওয়াচ করো। মাও শুয়ে পড়েছে, তোমাদের জয় দাদাও শুয়ে পড়েছে, কিন্তু তাতান কিছুতেই ঘুমোতে চায় না, বাড়িতেও একটু ঝামেলা করে, আর যেহেতু ট্রেনের মধ্যে একটু আলগা জায়গা, তো তাতান সেক্ষেত্রে একটু ঝামেলাটা বেশি করছে। দেখো ওর পাপার কোলে রয়েছে, কিছুতেই ঘুমোতে চাইছে না। ওর পাপা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে ঘুম দেবার, বাট কিছুতেই ঘুমোচ্ছে না, ট্রেনের সাউন্ড, তো সেই কারণে ও ঘুমোতেই চাইছে না। অনেক ঝামেলা করে ওকে ঘুম পাড়াতে হচ্ছে, জানি না কখন ঘুমোবে। গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন সকাল হয়ে গেছে। তো আমার সেরকমভাবে রাতে ঘুমোতে পারিনি, আমারও সেই একই প্রবলেম, এত ট্রেনের সাউন্ড, তো সেই কি বাড়ির মতন আর ঘুম হয়। ওই একটু হালকা পাতলা ঘুমিয়েছি, ঘুম একদমই হয়নি বললেই চলে। তো চলো এবার ফ্রেশ হওয়া যাক। তোমরা আমাকে অনেকেই একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম এই ব্রাশ করা নিয়ে, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ব্রাশ করবার জন্য ওয়াশরুম রয়েছে, বাট সবাই তো সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে না। ঠিক সেই রকমই একটা প্রবলেম আমার রয়েছে, যেমন ট্রেনের বেসিনগুলো প্রচণ্ড নোংরা হয়, বিশেষ করে এই কি বলবো, এই সমস্ত ট্রেনে তো আরও প্রচণ্ড নোংরা হয়, এসি কামরাগুলো একটু পরিষ্কার থাকে। যাই হোক, তো আমার সেই কারণেই আর কি সিটে বসে ব্রাশটা করা। তো তোমাদের অনেকের প্রবলেম ছিল তাই এই অ্যান্সারটা দিলাম আমি, এই ঠিক মানে বেশি নোংরার কারণে আমি সিটে বসে ব্রাশ করেছি। তো এক্ষেত্রে যদি কারো প্রবলেম হয় আমার কিছু করার নেই। যাই হোক চলো, সকাল হয়ে গেছে আর আমরা এখন নেমেও পড়লাম। এই যে দেখো ভালো ভালো তো নেমে পড়লাম, কিন্তু প্রবলেম হয়ে গেছে, এতগুলো লাগেজ হয়েছে মানে বলার মতো না, বুঝতেই পারছো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার। তো যেহেতু আগে আমি শিলিগুড়িতে ছিলাম, তো তখন আমার মোটামুটি প্রচুর সংসারের জিনিসপত্র, তো সেখান থেকে যতটা আমি পারছি ততটা নিজে ক্যারি করে নিয়ে যাচ্ছি, যাতে আমার আরেকটা নতুন জায়গায় গিয়ে কোনো প্রবলেম না হয়। যাই হোক সেসব কথা, কিন্তু দেখো এত ব্যাগ হয়ে গেছে, এবার আমি এখানে দুটো কুলি ঠিক করে নিয়েছি, ব্যাগগুলোকে এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে, কেননা আমাদের ট্রেন আর বেশিক্ষণ টাইম নেই, আমাদের ব্যাঙ্গালোরের ট্রেন, আর মোটামুটি হাতে 2 ঘন্টা টাইম রয়েছে। তো এই 2 ঘন্টার মধ্যে লাগেজগুলোকে ওই পারে নিয়ে গিয়ে আমাদেরকে ফ্রেশ হতে হবে, তারপরে আবার সেই ট্রেনে আমাদের উঠতে হবে। তো দেখো লাগেজগুলো কী বিশাল বিশাল লাগেজ হয়ে গেছে, বড় বড় ব্যাগ, তো কুলিদের টলিতেও আমাদের ব্যাগগুলো ধরছিল না। যাই হোক কষ্ট করে তো এপার থেকে এখন ওপারে নিয়ে যাওয়া হচ্ছে, আর কিছু করার নেই, এত দূর যখন জিনিসগুলোকে কষ্ট করে আনা হলো তখন বাকি রাস্তাও আমাদেরকে এগুলোকে কষ্ট করে নিয়ে যেতেই হবে। তো দেখো তারপর আমরা চলে এলাম গঙ্গার পাড়ে একটু, কেননা হাতে এখনও 2 ঘন্টার মতন টাইম রয়েছে, তো একটু তো ফ্রেশ হতেই হবে। তো আমি মানে অ্যাকচুয়ালি আমি ফারাক্কার ব্রিজটা এখনও অবধি দেখিনি, তো তোমাদের দাদা আমাকে দেখানোর জন্য নিয়ে এলো গঙ্গার পাড়ে, বলছে চলো একটু ঘুরতে নিয়ে যাই, এখনও তো হাতে 2 ঘন্টা টাইম রয়েছে, তো সেই কারণে একটু গঙ্গার পাড়ে এলাম, যদিও আমাদেরকে একটু ফ্রেশ হতেই হবে। তো তোমাদের দাদা আমাকে এখানে নিয়ে এলো, আমি এখানে স্নান করতে চাইলাম, আর তোমাদের দাদা বলছে যা পরিস্থিতি তোমাকে এখানে স্নান দান করতে হবে না, তোমাকে
ওয়াশরুমে নিয়ে যাব, তো সেখানে গিয়ে তুমি ফ্রেশ হয়ো। যাই হোক, তো তাতানকে এখানে একটু স্নান করিয়ে দিলাম, গঙ্গার পার বলে কথা, গঙ্গার জল, তো সেই কারণে তাতানকে একটু স্নান করিয়ে দিলাম। তাতান এখানেই ফ্রেশ হয়ে গেল, তোমাদের দাদাও এখানে ফ্রেশ হয়ে গেল, ওদিকে মা আর তোমাদের জয় দাদা দুজনকে স্টেশনে বসিয়ে রেখে এসেছি, ব্যাগগুলো ওখানেই রয়েছে। তো এখন আমরা আবার স্টেশনে ফিরে যাচ্ছি, তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমাদের সাথে লাস্ট অব দি ভিডিওটা ওয়াচ করো। কত করে? চলে এলাম এবার চা খেতে, কেননা হচ্ছে সেই সকাল থেকে এখনো অব্দি কিচ্ছু খাওয়া হয়নি। মা আরও সকালবেলার একটু নেশা রয়েছে চা খাবার, আমিও মোটামুটি চাটা খাই না খাওয়া না, তো সেই কারণে দু কাপ চা নিয়ে এলাম, মা আর আমি খাবো। ওদিকে তোমাদের দাদা আর জয় দুজন মিলে গেছে হচ্ছে আবার সেই ব্রিজে, জানি না তোমাদের জয় দাদা কিছু ভিডিও করবে, তো সেই কারণে তোমাদের দাদা নিয়ে গেছে ওকে। আর এখানে দেখো মা আর আমি এখন বসে চা খাবো। কিসের আর চা খাওয়া, ভাবিনি যে হাওড়াতে এত স্পেশাল চা পাওয়া যায়, তার জন্য এর জায়গা হচ্ছে ডাস্টবিনে। তো দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি, এত বাজে আর এত অখাদ্য চা, মানে মুখে দেওয়ার মতো না, শুধু শুধু টাকাগুলো জলে গেল। যাই হোক, তো এখন আমি যাচ্ছি ফ্রেশ হতে, তোমাদের দাদা ঘুরে এলো তোমাদের জয় দাদাকে নিয়ে, ঘুরে এসে এখন আমাকে নিয়ে যাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। তো অনেকক্ষণ থেকে এইরকমভাবে রয়েছি আর ভালো লাগছে না, আর মাত্র হাতে আধ ঘন্টার মতন টাইম রয়েছে, তো এই আধ ঘন্টার মধ্যে ঝটপট করে আমি একটু ফ্রেশ হয়ে নেব। দিয়ে এদিকে আবার তাতানেরও জল শেষ হয়ে গেছে, মানে গরম জল, তাই ভাবছি এদিকে কোথায় গরম জল পাওয়া যায়। তো একবারে জলটা ফ্ল্যাস্ক ভরে নিয়েই নিই, কেননা ট্রেনে উঠলে আবার পাবো কি না তার কোনো ঠিক নেই। বাড়ি থেকে যে জলটা আনা হয়েছিলো সেটা মোটামুটি খেয়ে দিয়ে শেষ। তো ভাবছিলাম ফ্রেশ হতে যখন যাচ্ছি একবারে ফ্ল্যাস্কটা সঙ্গে করে নিয়ে যাই, তাতানের জন্য জলটাও নিয়ে চলে আসি। যাও যাও, যাও না, দেখো আমার দিদি ভাই চন্দন করা হয়ে গেল, চলো 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 চলো, অনেক লেট হয়ে গেল। গাইস দেখো আমরা এবার ট্রেনে উঠে গেছি, মানে আমাদের হাওড়া থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার ট্রেনটা ছিল দুরন্ত এক্সপ্রেস। তো ট্রেনে উঠে ভাবলাম ট্রেনের চা বুঝি বেশ ভালোই হবে, তো সেই কারণে এই যে আবার সেই সকালের মানে খাবার দাবার, তো সেই জন্য এই যে মা দেখো চা খাচ্ছে, আমি খাচ্ছি, তোমাদের জয় দাদা। আমাদের সিটগুলো এমনভাবে পড়েছে, মানে কি বলবো, জানি না কতটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, বাট সিটগুলো এমনভাবে পড়েছে একটাও নিচে পাইনি আমরা, সবগুলো মিডিল আর আপারে পড়ে গেছে, তো সেই কারণেই সাইডে একটাও পাইনি। যাই হোক, কিছু করার নেই, এভাবেই যেতে হবে। তো বাড়ি থেকে একটু মুড়ি আনা হয়েছিল, তো ভেবেছিলাম হাওড়া বসে মুড়িগুলো খেয়ে নেবো হাওড়া স্টেশনে বসে, তো সময় আর হয়নি, তো সেই কারণে ট্রেনে উঠেই এখন মুড়িগুলো খাওয়া হচ্ছে। তো যেহেতু এসি কামরা, তো আরাম করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, আর কি করব বসে থেকে। আর তাতানের যেটা কাজ, তাতানকে কার্টুন দিলে সব কিছু একদম শান্ত। তো যাই হোক, জানি না এখন তো শান্ত, বাকি রাস্তা কীভাবে যাবে জানি না, এখন বর্তমানে কার্টুন দিয়ে চুপ করে রাখা হয়েছে। এই দেখো মা শুয়ে পড়েছে ওপরে তোমাদের দাদা ভাই, আর এই মিডিলটাতে আমি শুয়েছি, আমার ওপরের সিটটাতে তোমাদের জয় দাদা শুয়েছে। যদিও সিটগুলো প্রচণ্ড চাপা চাপাই ছিল, তো তাতানকে নিয়ে আমার একটু শুতে প্রবলেমই হচ্ছিল, আর যেহেতু তাতান খুব চঞ্চল ছটপট ছটপট করে, তো সেই কারণে ওই একটা সিটের মধ্যে ও বেশ কমফোর্টেবল ফিল করতে পারছিল না, মানে কার্টুন যে দেখছে তবু যেন ও শান্তি পাচ্ছে না, মনে হচ্ছে ওর যেন একটা গোটা বিছানার দরকার, এইরকম একটা পরিস্থিতি হয়েছিল। যাই হোক, কষ্ট করে শুয়ে পড়লাম। তো চলো আর কি, আমি এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়ি, আর তোমরা আমার সঙ্গে থাকো আর লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। Thank you.
রাত্রি, আর দেখো মা শুয়ে পড়েছে ওপরে, তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, এতটাই ঠান্ডা লেগে গেছে এসির ঠান্ডায়, তো পুরো ঢাকা টাকা নিয়ে মুড়ি নিয়ে নিয়েছে গোটা গায়ে। আর এখানে দেখো তাতান সোনা কার্টুন দেখছে, এত রাত্রি হয়েছে কিন্তু তাতান কিছুই বুঝছে না, ও মজার আনন্দে কার্টুন দেখে যাচ্ছে, কিন্তু এদিকে আমার এতটাই ঘুম পেয়ে গেছে, কিছু করার নেই, তাতান যতক্ষণ না ঘুমাবে আমি ঘুমোতে পারবো না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো আর কি, দাতান ঘুমোলে আমিও ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কাল সকালবেলা আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।